মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. وإن الله لمع المحسنين. شماني تو سروتا أمي عمي ابن ادشامني رياض الصالحين تيكي نومة درس افتصافاً قراءات تو آج كير درس اكتو كتاب تكي باب المجاهدة فتشتر ادهي تكي باقي حديث افراد شاملياس كي افتصافاً قربو عن ابي عبد الله حضيفة ابن اليمن رضي الله عنهما قال صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فافتتح البقرة আবু আবদুল্লাহ হুদই ফাবিন ইয়ামান আর দাল্লাহুতাআলা আনহু তিনি বলেন সাল্লাইতুমা আন নভী সাল্লাল্লাহসাল্লাম রা তা তালাইতিন আমি একদিন রসুল সাল্লাল্লাহসাল্লামের সঙ্গে সালাত আদায় করা শুরু করলাম কোনো একটি রাত্রি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম উনি নিয়মিত তাহাজ্জত করতেন লাইল আদায় করতেন এবং ওনার লাইলটি কেমন ছিল অনেক দীর্ঘ কেয়ামের মাধ্যমে উনি লাইল আদায় করতেন যে বিষয়ে আনহা আয়সা রাজিয়ালু এমনকি রসুল সালামের পা মুবারক পর্যন্ত ফুলে যেত এত দীর্ঘ কেয়ামের মাধ্যমে উনি লাইল বা তাহাদুতের সালাত আদায় করতেন তারই কিছু ব্যাখ্যা এই হাদিসে আমরা পাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাম উনি যে দীর্ঘ কেয়াম করতেন তার পরিমাণটা কেমন ছিল তো এই বিষয়ে হদাই ফাবিন ইয়ামান রদি আল্লাহ তিনি বলেন যে আমি একদিন ওনার সঙ্গে তাহাজের সালাতে শরিক হলাম ফাফতা তাহাল বাকারা উনি সুরায় বাকারা শুরু করলেন কত পাড়া আড়াই পাড়া সুরায় বাকারা তো সুরা বাকারা শুরু করলেন ফকুল তু ইয়ার কাউ আইন্দাল মিয়া আমি পিছনে দাঁড়িয়েছিলাম মনে করলাম হয়তো একশো আয়াত পড়ার পর হয়তো উনি রুকুতে যাবেন হয়ে গেল তারপরেও উনি পড়তেই আছেন তখন আমি বললাম বিহা ফি হয়তো এমন হতে পারে যে উনি এই পুরাটা সুরাই হয়তো এক রাকাতে পড়বেন কিন্তু এটা আমি অনুমান করলাম ধারণা করলাম কিন্তু বাস্তবে কি আরো আগে চল সুরা বাকারা শেষ কি করলেন তখন অকলতু ইয়ারকাও বিহা তখন আমি বললাম যে হয়তো উনি এর দ্বারা রুকু করবেন সুম্মা মা ইফতাতহান নিশা ফাকারা আহা এরপর উনি শুরু করলেন সুরাই নিসা ফাকারা আহা সেটাকেও পুরা পড়লেন সুম্ মাফাহা আলে আমরান এরপর উনি আলে ইমরান শুরু করলেন ফাকারা আহা এবং সেটাও উনি শেষ করলেন ইয়াকারা ও মোতারা এবং উনি যে সলাতে পড়ছিলেন সেটাও আবার মোতারা তিল তার তিল সহকারে তার জুবিদ সহকারে আস্তে আস্তে এমন না যে একেবারে দ্রুত কোরআন যেমন নাকি আমাদের দেশে সবিনা পড়ে অথবা কোরআন খতম যেটা করে রমজান উল মুবারক মাসে উচিত ছিল যে তিল কোরআন তার তিলা যে কোরআন যখন পড়া হবে তখন তার তিলের সাথে আস্তে আস্তে সুন্দর করে প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়া এটাই হলো সন্ন্যত তো বলছেন ইয়া করা তারা ছিলেন হচ্ছে তার তিল সহকারে উনি পড়লেন এতগুলি সুরত এক রাকাতে ইদা মর্রাবি আয়াতিন যখন তিনি এমন কোন আয়াত অতিক্রম করতেন ফিহা তসবিহন সাবাহা যে আয়াতে আল্লাহ পাক তাসবিহ আল্লাহর পবিত্রতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে সাব্বাহ তখন সেখানে উনি তসবি পড়তেন সুবাহান আল্লাহ পড়তেন ওয়াঈদা মর্রাবি সোয়ালিন সালা আর যখন এমন কোন আয়াত পড়তেন যে আয়াতে আল্লাহর কাছ থেকে কিছু চাওয়ার বিষয়ে বলা হচ্ছে তখন তিনি সেখানে আল্লাহর কাছে চাইতেন আবার সুমা ইদা মাররাবি তাআউদ্দিন তাওয়াদা আর যখন এমন কোনো আয়াত পড়তেন যে আয়াতে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে আয়াতে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে তো তাওয়াদা উনি সেখানেই আশ্রয়ও চাইতেন বলছেন সুম্মা রাকাহ এরপরে রুকু করলেন ফাজা আলায়া কুল এবং রুকুতে তিনি বললেন সুবাহ দাঁড়িয়ে এতক্ষণ তো পড়লেন কিন্তু রুকুতে যখন গেলেন রুকুটাও ওই কেয়ামের চাইতে কম নয় মানে অনেকক্ষণ পর্যন্ত রুকু অবস্থায় ছিলেন বলছেন কল স্বামী আল্লাহ হলিমান হামিদা এরপর উনি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ালেন রব্বানা হাম পরে

আল্লাহ রাহ মুসলিম মুসলিমের রায়ত সম্মানিত শ্রোতা মন্ডলী এই হাদিস থেকে নবী আদর্শ এবং ওনার যেটা নমুনা সেটা আমরা কিছুটা অনুধাবন করতে পারি যে উনি যে রাত্রিতে দাঁড়িয়ে কেয়াম করতেন তাহলে কত লম্বা কেয়াম করতেন আল্লাহ রব্বুল আলমিন ওনার আগের পিছা সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কিন্তু তারপরেও উনি আল্লাহ সন্তুষ্টর জন্য এত লম্বা কেয়াম করতেন যে প্রথমে পড়েছেন সুরায় বাকারা এরপরে সুরাই নেশা সুরে আল এমরান এই হাদিস থেকে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি সেটা হলেই যে আল্লাহ নবী যখন উনি পড়েছেন শুধু আয়াত শেষ করা তা নয় সুরা শেষ করা তা নয় বরং আয়াত যখন পড়েছেন তার তিল সহকারে পড়েছেন এবং এটাই উচিত তাড়াহুড়া না করে আস্তে ধীরে কোরআন তেলাওয়াত করা দরকার আর একটি বিষয় আমরা হাদিস থেকে দলিল হিসাবে নিতে পারি সেটা হলেই যে কোরআনকে সহকারে অর্থাৎ যে সিরিয়ালে কোরআনের আয়াত আছে এগুলি পড়ায় উত্তম কিন্তু এই সিরিয়ালটি যদি ব্যতিক্রম ঘটে যায় যেমন আল্লাহ রসুল প্রথম পড়লেন বাকারা বাকারার পরে আছে আলে এমরান তারপরে আসেন নেশা কিন্তু উনি বাকারার পরে নেশা পড়লেন তারপরে সুরায় আলে এমরান পড়লেন এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলে যে সুরাকে আগে পিছিয়ে করা যেতে পারে অর্থাৎ পরের সুরা আগের রাখতে আর পরের রাখাতে তার আগের সুরা পরা যেতে পারে এবং আরেকটি জিনিস আমরা জানতে পারলাম সেটা হলেই যে পাক কোরআনে মাজিদের ভিতরে জান্নাতের আলোচনা করেছেন জাহান্নামের আলোচনা করেছেন শয়তানের বিষয়ে আলোচনা করেছেন আল্লাহর প্রশংসা সম্পর্কে আলোচনা করেছেন তো যেখানে যে ধরনের আয়াত পড়া হবে সে ধরনের দোয়াও সেখানে পড়া যেতে পারে এটাও এখান থেকে দলিল পাওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি নিয়মিত তাহাজ্যত পড়তেন এবং এত দীর্ঘায়ু করে তাহাজ পড়তেন এর দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আমাদেরও উচিত যে এবাজতের ক্ষেত্রে বেশি বেশি চেষ্টা করা এবাজতটা ভালো এবং সুন্দর করে করার জন্য এর পরে যে হাদিসটি হাদিসটি হলো এই আনিবনি মাসউদ্দিন রাজি আল্লাহু আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم ليله فاطال القيام حتى هممت بامر سوء قيل وما هممت به قال هممت ان اجلس متفق عليه بخاری এবং مسلمের হাদিস আব্দুল্লাহ بن مسعود رضی الله تعالی عنہ তিনি বলেন সলাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সঙ্গে সালাতে দাঁড়ালাম রাত্রিতে তাহাজ্জুতে আমিও ওর সঙ্গে একদিন সালাত আদায় করলাম ফাাতাল আল কিয়াম তো দেখলাম যে উনি অনেক দীর্ঘ করছেন কিয়ামটি অনেক লম্বা করেছেন কয়াম দাঁড়ানো অনেক লম্বা করেছেন হাত্তা হামাম তুবি আমরিন সু কি আমি একটা খারাপ বিষয়ে ধারণা করলাম যে খারাপ বিষয়টি কি বলছেন হামাম কি খারাপ বিষয় ধারণা করেছেন মনে হচ্ছিল যে নামাজ ছেড়ে দে ওনাকেও ছেড়ে চলে দে তার মানে হলো এই যে এত লম্বা কিয়াম করেছেন আল্লাহ নবী সাহা সাল্লামকে আল্লাহ পাক সমর্থন দিয়েছিলেন এবং ওনাকে সে সক্ষমতা দিয়েছেন এবং উনিও আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য এভাবে দীর্ঘক্ষণ ক্যামের মাধ্যমে উনি সালাত আদায় করেছেন এই মুহূর্তে একটি বিরতি ছোট্ট একটা বিরতির পরে আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোন জায়গায় যে কোন জানতে ছোট বড় ভুল হতে পারে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে করে মহান আল্লাহ কি করে খাটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তৌবা ও ইস্তেকফার শুধু পিসটিভি বাংলায় দেখুন তৌবা ও ইস্তেকফার প্রতি শনিবার সন্ধ্যার পাঁচটায় সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিসটিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ

আলহামদুলিল্লাহ ওসসালাতাম আল্লা রসুল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল উনি কীভাবে কেয়ামুল্লা আদায় করতেন কিভাবে তাহার্যত করতেন তবে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলেই যে উনি যখন একা সলাচ আদায় করতেন তখন এত লম্বা সলাচ আদায় করতেন কিন্তু উনি যখন ইমামতি করতেন উনি যখন সলাৎ আদায় করাতেন মানুষদের তখন ওনার আদর্শ ছিল যে উনি খেয়াল করতেন যে আমার পিছনে অনেক বয়স্ক লোক আছে নারী আছে ছোট বাচ্চা আছে তো উনি এত বেশি লম্বা করতেন না যেটা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে এমনকি উনি নিশ্চিত করেছেন যে এভাবে না করার জন্য এবং বলেছেন যে যে ব্যক্তি ইমামতি করবে সে যেন নামাজটাকে হালকা করে পড়ে এই হালকাটাও এমন না যে আমি যেটাকে হালকা মনে করবো সেটা নয় এ বিষয়ে আল্লাহ রসুলাম ওনার থেকে হাদিসে পাওয়া যায় যে উনি জহরে কী কারাত পড়তেন আসরে কী কারাত পড়তেন মাগরিবে কী কারাত পড়তেন তো সেগুলি যদি লক্ষ্য করে আমরা এই সলাতের ভিতরে এই ক্যারাতগুলি পড়তে পারি তাহলে সুন্নতের উপরও আমল হবে এবং এটা মানুষের জন্য এটা সহজ হবে ইনশা আল্লাহ তর পরে যে হাদিসটি সে হাদিসটি হলে বুখারি এবং মুসলিমের হাদিস আনাস রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল সাহা সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন কবর পর্যন্ত তার সঙ্গে তিনটি জিনিস যায় মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তার সঙ্গে তিন জিনিস যায় কি কি যায় আহ তার পরিবার যায় কেন তাকে মাটি দেওয়ার জন্য আরেকটা কি যায় ও আমালুহু তার আমল তার সাথে যায় কি বলছেন তার পরিবার যায় তার মাল যায় ওয়া আমালুহু এবং তার আমল যায় বলছেন ফায়ার জো ইসনান দুই জিনিস ফিরে আসে অয়াবকা ওয়াহিদ এক জিনিস তার সাথে রয়ে যায় ইয়ার যেও আহলহ ওয়া মালুহু তার পরিবার এবং মাল ফেরত চলে আসে ওয়াবকা আমালুহু তার আমলটা তার সাথে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী এটাই বাস্তব এটাই হাকিকা যেই পরিবারের জন্য আমরা এত কিছু করছি মাথার ঘাম পায়ে ফেলাচ্ছি এই পরিবার এই স্ত্রী এই সন্তানাদি এই নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে আমাকে একদিন বাড়িতে রাখতে রাজি হবে না বড় আশ্চর্যের বিষয় যেই পিতাকে সন্তান যদি কিছুক্ষণের জন্য না দেখে পিতা যেরকম সন্তানের জন্য ব্যাকুল হয়ে পড়ে সন্তানেরাও পিতার জন্য ব্যাকুল হয়ে পড়ে কিন্তু মারা যখনই চলে যায় যেই রুমে লাশ আছে যেই রুমে ইন্তেকাল করেছে সেই ঘরে পর্যন্ত বাচ্চারা ঢুকতে ভয় পায় কোথায় সে মহব্বত কোথায় সে ভালোবাসা কতদিনের ভালোবাসা শুধু নিঃশ্বাস আছে তাই নিঃশ্বাস চলে গেল তখন একটু দেরি করা হয় যে তার সকল পরিবারকে একত্রিত করার জন্য জানা যায় অংশগ্রহণ করার জন্য গোসল করার জন্য যতটুকু দেরি এতটুকু দেরি কিন্তু কোনো মোহব্বতকারী এটা চায় না যে আমার এই মৃতু বাপকে বরফ দিয়ে অথবা একে কোনো মেডিসিন দিয়ে বছর কি বছর আমার বাড়িতে পাশে রাখি কেউ বলবে বলবে না তাকে কবর রেখে আস তো আল্লাহম বলেছেন যে তার পরিবার তার ফিরে চলে আসে পরিবার কবরে কেউ থাকবে না যতই মহাব্বর থাক কোন সন্তান চাবে না যে আমি কবরে বসে আব্বার সাথেই থাকি কবরে শুয়ে থাকি কেউ চাইবে চাইবে না ও মাল ফেরত আসবে আল্লাহ নবী বলছেন তুই বলছো মালি আমার মাল আমার মাল আমার মাল বসে তোমার মাল কতটুকু মা আকালতা ও আফনাইত তুমি যা খেয়েছো তুমি যা পরেছ তুমি যা খরচ করেছো এটা তোমার মাল আর যেটা রয়ে গেছে এটা তোমার নয় মৃত্যুর পর তোমার ছেলে নিবে তোমার মেয়ে নিবে তোমার স্ত্রী নিবে তোমার ভাই নিবে তার তাদের মাঝে বন্টন হয়ে যাবে তাহলে তোমার মাল তোমার সাথে কবরে গেল না তোমার সন্তান কবরে তোমার সাথে গেল না একটা জিনিস তোমার গেল আম তোমার আমলটা কবরে তোমার সাথেই থাকবে আল্লাহ আকবর আল্লাহ রসী সাল্লাম বলেছেন কবরে মাইগেতকে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসবে আসার পর তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মা দিনুকা ওমা হাদার রাজুল তোমার রবকে তোমার দিন কি এই ব্যক্তি মোহাম্মদ সাহসালামদিকে ইশারা করে বলা হবে এনিকে সে যদি দিনদার হয় ভালো হয় বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দিন আর ইসলাম আমার দিন ইসলাম ইনি হলো রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এইটা বলতে পারবে কখন যখন তার আমল ভালো হবে দিনদার হবে নেককার হবে তখন বলতে পারবে এটা যদি আমি প্রত্যেক দিন একে দশ বার পরে পরে মুগস্থ করি যে কবরে জিজ্ঞেস করলে বলবো মান রব্বা পটকা বলে দেবো রব্বি আল্লাহ সেখানে থাকবে না যদি আমার আমল ভালো হয় তখন আমার মুখ আল্লাহ তার যেটা ইচ্ছা করবেন সেটাই মুখ থেকে বের হবে আমল যদি ভালো না হয় বলবে হায় হায় লা মান রব্বুকা জানি না জানি না মান হাজার দা জানি না আল্লাহ রুসাম বলছেন যদি সে প্রশ্নের উত্তর সঠিক দেয় দিনদার হয় কার হয় তাকে আল্লাহ তালা তার সেই কবরকে প্রশস্ত করে দেয় এবং জান্নাতের থেকে তার জন্য দরজা খুলে দেয় জান্নাত থেকে সুবাহান আল্লাহ তারপরেই সুন্দর আকৃতিতে একটা মানুষ তার কাছে আসে আসার পর তার কাঁধে থাবা দিয়ে বলে যে মা শাহানুক তোমার অবস্থা কী সেই কবরে নির্জন অবস্থায় এই ধরনের হঠাৎ করে সুন্দর একটা মানুষকে দেখতে পেয়ে আশ্চর্য হয়ে বলে যে আপনি কি এই অবস্থায় কবরে আমার কাছে আপনি আসছেন আপনি কি তখন সে বলবে আনা আমালু কাজ আমি আপনার সেই নেক আমল সেই সুন্দর আমল যে আমলটা আপনি দুনিয়ায় করেছেন তাহলে আমালুহু হু তার আমল তার সাথে কবরে থাকবে ঠিক এর অপজিট খারাপ আমল যদি হয় তখন বিকৃত চেহারা নিয়ে খারাপ চেহারা নিয়ে ওই ব্যক্তির কাছে এসে বলবে আসার পর বলবে যে আল্লাহ তোকে ধ্বংস করুক আল্লাহ তোকে বরবাদ করুক বলছে একে তো আমি এই কঠিন অবস্থায় কবরের জাহান্নামের দিকে তার মুখ করে দেওয়া হয়েছে এই কষ্টের মাঝে বিকৃত চেহারা নিয়ে এসে আবার তাকে বলছে এই অবস্থায় তাকে আরো ধমকাচ্ছে বদুয়া করছে বলছে আপনি কি বলছে আনা আমলুকাল খবিস। তোমার খারাপ আমল আমি তোমার খারাপ আবল আমি সে তার জন্য আরো বদ্ধ করবে সম্মানিত দর্শকমণ্ডলী আল্লাহ রব্ল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে একদিন নিয়ে যাবেন আল্লাহ রসাম বলছেন মাত দুনিয়া ফিল আ রাতি মা আল আসাব ইয়াহু ফিলিয়াম পালিয়ানজোর মা দুনিয়ার জীবন কতটুকু সমুদ্রে যে তোমার আঙ্গুলিটা সমুদ্রে ডুবাও ডুবানোর পর তুলে দেখো কতটুকু পানি আসছে এই যতটুকু পানি আসছে এই এতটুকু দুনিয়ার জীবন আর সমুদ্র ভোরে যত পানি আছে এটা হলো আখেজাতের জীবন যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে যাবে জান্নাতে সকলেই যাওয়ার পরে জাহান্নামে সকলে যাওয়ার পরে মৃত্যুকে ডেকে তাকে জবাই করে দিবে যে এরপর আর কারো মৃত্যু নাই যে আরামে আছে আরামে যে কষ্টে আছে কষ্টে তো সম্মানিত দর্শক মন্ডলী এই হাদিস আমাদেরকে যে বিষয়ে উৎসাহিত করছে সেটা হলে যে আমল যদি আমার ভালো হয় সে আমলটা সেই অন্ধকার কবরে আমার সাথে থাকবে সে আমলটা সুন্দর করার জন্য আমাদের দুনিয়ায় চেষ্টা করতে হবে এরপরে যেটা হাদিস আনিব ইবনে মাসউদ আল্লাহ আল্লাহু عنہ قال قال النبي صلى الله عليه وسلم الجنه اقرب الى احدكم من شراك عليه والنار مثل ذلك আর রাহুল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস নিয়েছেন আব্দুল আবিন মাসউদ رضی আল্লাহু তাআলা তিনি বলেন قال النبي صلى الله আল্লাহ وسلم الله বলছেন আল জান্নাতু اقرب الى احديكم من شراقنا عليه জান্নাত তোমার কত নিকটে জানো বলে জান্নাত তোমার এত নিকটে যত নিকটে তোমার পায়ের স্যান্ডেল তোমার যত নিকটে জান্নাত তোমার অত নিকটে না নারু মিসল জালিক এবং জাহান্নামটাও তেমনি এই হাদিস কি বুঝাচ্ছে হাদিস দ্বারা কি বলা হচ্ছে সেটা হলো যে জান্নাত একেবারেই কাছে দূরে নয় জাহান্নামও কাছে কিভাবে আরেকটু বিস্তারিত বললে বুঝতে পারবেন জান্নাত কাশের অর্থ হলো এই যে অনেক সময় মানুষ বহু পাপও করতে পারে কিন্তু হঠাৎ করে এমন একটা ভালো কাজ সে করে ফেলে দিবে এমন একটি সুন্দর কাজ সে করে ফেলে দিবে যে কাজটির প্রতি আল্লাহ রাজি এবং খুশি হয়ে ওই একটি কাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে ঠিক তেমনই এমনও হতে পারে একজন ব্যক্তি পুরো জীবন ভালো আমল করেছে নেক আমল করেছে কিন্তু এমনও হতে পারে একটা খারাপ কাজ করার কারণে সে জাহান্নামে চলে যাবে তার অর্থ এটা নয় যে আমি ওই ভালো কাজের অপেক্ষায় থাকবো যে একটা কাজ করে জান্নাত যাব এখন আমি কোন কাজ করব আর আল্লাহ কোনটা কবুল করবেন সেটা তো জানা নাই আমাকে আমল করতেই হবে এখান থেকে যদি একটা ছোট্ট আমলও আল্লাহর প্রিয় হয়ে যায় ওর ওসিলাই আল্লাহ তালা আমাকে মাফ করতে পারেন এই জন্য আল্লাহ নবী সাহেব বলছেন তুমি কখনোই কোনো নেক কাজকে ছোট বলে মনে করবে না সেই কাজটা ছোট হোক বা বড় হোক কোনোটাকে তুচ্ছ মনে করবে না যে এতটুকু ছোট কাজ ওয়ালাউ আন তাল আহা কাবি তালিক তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখ হয়ে যে তার সঙ্গে কথা বলবে এটাও একটি সদকা এটাও একটি নেক কাজ এটাকেও তুমি ছোটো মনে করো না আর একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমরা এই হাদিসটি ইতিমধ্যে তোবার অধ্যায় শুনেছি যে একজন বেবিচারী মহিলা আজীবন যে বেবিচারী কাজ করেছে পথে হেঁটে যাচ্ছিল একটি কুকুরকে সে কুয়ার পারে দেখেছে যে সে পিপাসার জ্বালায় জিব্বা বের করে সে তার এই মুখের ওই পাশে যে কাদা আছে কাদাগুলি খাচ্ছে তো ওই বেবিচারী নারী তাকেও পিপাসা লেগেছিল সে নিচে কুয়ার নিচে যে পানি পান করে এসে দেখে যে এ কুয়ার আশেপাশে কুকুর পিপাসায় ঘুরছে তো ওই মহিলাটির অন্তরে মায়া আসলো আসার পর সে নিচে যেয়ে তার জুতাটা ভরে পানি নি উপরে এসে কুকুরের মুখে পানি দিয়েছে একটা মখলুককে ভালোবাসার কারণে এই ছোট্ট একটি কাজের বিনিময় আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তার বেবিচারের জীবনের সকল গুণ আল্লাহ তালা এই একটি কারণে মাফ করে দিয়েছেন ঠিক তেমনই একজন দিনদার ব্যক্তি ব্যক্তি আল্লাহ নবী বলছেন মানুষ আল্লাহ বলেছেন যে কখনো কোনো বান্দা কোনো একটি কথা বলবে আল্লাহর সন্তুষ্টর জন্য ওই একটি কথার বিনিময়ে আল্লাহ তালা তাকে দুনিয়ার মর্যাদা বৃদ্ধি করে দেবেন আল্লাহ পাক তাকে সবাব দিবেন ঠিক তেমনি একটি কথার বিনিময়ে আল্লাহ কাউকে জাহান্নামও দিয়ে দিবেন প্রচেন দুই বন্ধু ছিল এক বন্ধু দিনদার নামাজ পড়তো সালাচ দায়ী করতো দিনদার ছিল আর এক বন্ধু বৎকার ছিল তো এই বন্ধু তাকে সবসময় বুঝাই সে মানে না একদিন বলছে আল্লাহ লাহের আল্লাহ হলে আল্লাহর কসম আল্লাহ তোকে মাফ করবে না তুই বহু গুনা করেছিস তোকে আল্লাহ মাফ করবে না আল্লাহ তালা এই কথাটাকে পছন্দ করেন নাই আল্লাহর কি চাচ্ছেন তুমি যদি ভালো হও তুমি যদি ভালো কাজ করো তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো তোমার ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ তুমি তাকে তৌফিক দান করো তুমি গর্ব করো না অহংকার করো না আর ক্ষমা করে দেওয়ার মালিক আমি জান্নাত দেওয়ার মালিক আমি তো আমি মাফ করব কি না তুমি কেমনি জানলা আর তুমি আমার নামে কসম খাচ্ছ আমি তাকে মাফ করবো না আমি তাকে মাফ করে দিলাম আর ওর জায়গায় আমি তোকে রাখলাম তাহলে বুঝে আসলো জান্নাত কাছে জাহান্নামও কাছে আজকে এ পর্যন্তই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি আমল করার তো দান করেন ও আখের উদাওয়ানা আনী আলহামদুলিল্লাহ আহিরবিল আলমিন কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না এখনও সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান